এটা হলো রুই মাছ। আমরা এখন রুই মাছ ভাজি করব। প্রথমে এটা হলুদ আর লবণ দিয়ে আমরা মাখিয়ে নিয়েছি, এখন তেলে ছাড়ব। তেলে ছাড়ার সময় মনে রাখবেন চুলাটা একটু বাড়িয়ে দিতে হবে আর তেলটা হালকা একটু বেশি দিতে হবে। একে একে আমরা সবগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 1-2 মিনিট এইভাবে রেখে দেবো আমরা। বিশেষ করে মনে রাখতে হবে চুলা যাতে বাড়ানো থাকে। তারপর আমরা হালকা উল্টে দিব। এভাবে অপরদিকে আমাদের ভাত হচ্ছে, দেখতে পাচ্ছেন ভাত প্রায় হয়ে যাওয়া অবস্থা। আর এদিকে আমাদের মাছ ভাজি চলতেছে। তারপরে আমরা রান্ধব এই যে এখানে দেখতেছেন, এটা হলো পটল, যদিও পেয়ারার মতন লাগতেছে। আর হয়তো বা আপনারা চিনবেন এখানে কি কি আছে। কাঁচা মরিচ, এটা হলো লালটা হলো টমেটো, আর এটা হলো পেঁয়াজ, আর এটা দেখতে পাচ্ছেন 2 পেঁয়াজ হবে বেগুনের, আর এদিকেও মরিচ পেঁয়াজ। আমরা এখন মাছ ভাজাতে চলে যাই। মাছটা 2 বার উল্টিয়ে তারপর আমরা নামিয়ে ফেলবো।